চলুন আজকে আপনাদের সঙ্গে একটা ভীষণ সুন্দর জায়গা শেয়ার করব। এটা দেখেই বুঝতে পারছেন একটা পার্ক। তো এই পার্কটাতে আমরা প্রত্যেক দিন যাই, আর এই পার্কের পার্টিকুলার এই জায়গাটাতে না আমার ছেলের ভীষণ পছন্দের জায়গা। ও এসেই আগে ছুটে ওখানটাতে ওঠে, আর পার্কটা ভীষণ সুন্দর। পুরো পার্কটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আই হোপ ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোটাছুটি করে, হঠাৎ করে যে কোথায় চলে যাবে কে বলতে পারে। আর ওর পিছন পিছনে আমরা ছুটতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন পার্কটা, ওর সাইডে একটা আলাদা পার্ট আছে আর এপারে একটা আলাদা পার্ট আছে। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কিছু করা আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা পার্কের উপরটাতে, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই যে এই জায়গাটাতে একটা করা আছে, এই যে বোর্ড টাইপের করা আছে, এখানে বিভিন্ন গ্রহের নাম লেখা আছে আর ওটা ঘোরানো যায়। একটু পরে আপনাদেরকে ওটা দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন পার্কের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম করা আছে। এই যে কয়েকটা বাচ্চা উঠছে এটাও দেখছেন নিশ্চয়ই। আর এই যে ছোটাছুটি, সারাক্ষণ বাচ্চারা এটাই করতে থাকে, ভালোও লাগে। সারাদিন বাড়ির বদ্ধ পরিবেশে থাকে তো একটু বাইরে বেরোলে ভালোই লাগে। আর এই যে ফুল গাছটা আমার ভীষণ পছন্দ, এটা কী ফুল বলে আমি ঠিক জানি না, আপনাদের জানা থাকলে নিশ্চয়ই বলবেন ফুলটার নাম কী। পার্কে ঢুকলেই ঢোকার মুখে একটা ঝর্ণা আছে, সেটা আপনাদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি, পরে কোনো একদিন ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। আর এই দেখুন না, এটা নিয়ে সারাক্ষণ ও ঘোরাতে থাকে। ওই যে দেখছেন উপরে উঠে গেছে, খুঁজছে ওটা কোথায় গেল, দেখুন একবার। ওই যে খুঁজে পেয়ে গেছে, ওটা ওই যে ঘোরাচ্ছে না, ওটা ওই বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে রাখা যায় বাচ্চাদেরকে শেখানোর জন্যে। ও যদিও খুব ছোট, এখন কিছুই শিখতে পারবে না, যাই হোক ও একটু খেলার ছলে আর কি খেলা করছে। আর এই যে দেখুন এগুলো কিন্তু ও সব পারে, ওকে জোর করে কোলে নিতে হয়। ও না একটু চঞ্চল, তবে একটু স্থির হলে এগুলো সবই পারে। আমি ওকে সমস্ত কিছু শিখিয়েছি, একটা বাচ্চা যতটুকুনি শেখা যায় ও কিন্তু সব পারে, এগুলো সবই পারে। অনেক ছোটোর থেকে, 1.5 বছর বয়স থেকে ও এগুলো সব জানে, এটা ভীষণ ভালো লাগে। হয়তো এতটা চঞ্চল কিন্তু যখন আর কি কোনো কিছু বলি ও সেটাকে মনে রাখে। তো চলুন পার্কের আরও বিভিন্ন পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন একটা সুড়ঙ্গ করা আছে, এটা ওর ভীষণ পছন্দের একটা জিনিস। ওটাও যেমন আগেরটা একটা পছন্দের, আর এটা এটা তো ঢুকলেও বেরোতেই চায় না। আমরা যদি এই মুখে দাঁড়িয়ে থাকি, আমি একদিকে দাঁড়িয়ে থাকি আর দেখতেই পাচ্ছেন ফৌজিবাবু ওই দিকে দাঁড়িয়ে আছে, তো আমরা দুজন দুদিকে দাঁড়িয়ে থাকি। যদি আবার এদিক দিয়ে চলে যায়, পালিয়ে যায়, আমরা যদি খুঁজে না পাই তার জন্যে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কাউন্ট করার জন্য, এই দেখুন কোথায় উঠে পড়েছে, পার্কটা না ভীষণ বড়। যাই হোক পার্কের ভিডিও এই পর্যন্তই, আমরা পার্ক থেকে বাইরে বেরিয়ে গিয়েছি। বেরিয়ে গিয়ে এই যে আইসক্রিম খাওয়ার পালা, এখান থেকে আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসবো।